নমস্কার ও সালাম বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে, আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বন্ধুরা, আজকে চলে আসলাম অনেক বড় একটি সুখবর নিয়ে, ইন্ডিয়া ভ্রমণকৃত সকল যাত্রীদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি সুখবর নিয়ে। বন্ধুরা, আমরা সকলেই জানি দীর্ঘদিন ইন্ডিয়া ভ্রমণকৃত সকল যাত্রীগণ দীর্ঘ ভোগান্তি, দুর্ভোগ এবং সব থেকে বড় হয়রানির শিকার হচ্ছেন ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ বর্ডারগুলো এতদিন বাংলাদেশি যাত্রীদের জন্য ইন্ডিয়া প্রবেশের ক্ষেত্রে বন্ধ ছিল। কারণ করোনা পরবর্তীকাল থেকেই কিন্তু এই দীর্ঘ প্রায় দু বছরের মতন এই সকল গুরুত্বপূর্ণ বর্ডারগুলো বন্ধ ছিল, যার ফলে বেনাপোল স্থলবন্দরের প্রতি প্রচণ্ড একটি চাপ আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করতে পারছি, যার একমাত্র ফলাফল আমরা কিন্তু নিজ চোখে প্রতিবারই দেখতে পাচ্ছি। প্রতিদিন প্রতিনিয়ত দীর্ঘ লাইনের সারি, দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার ভোগান্তি, যাত্রীদের হয়রানি, যাত্রীদের অশুভ পরিস্থিতির মধ্যে বিরাজমান, সব মিলিয়ে কিন্তু সকল যাত্রীগণ অনেক অনেক খারাপ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন পার করে আসছেন। দীর্ঘদিন, প্রায় 1 বছরের মতো হলো ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু হয়েছে, তার পরপর থেকে কিন্তু সকল যাত্রীগণ নির্বিঘ্নে ইন্ডিয়াতে প্রবেশের ক্ষেত্রে অনেক বড় বাধার সম্মুখীন হয়েছেন। দীর্ঘ 6-7 ঘন্টার বিপত্তি, পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি, সব মিলিয়ে অনেক দুঃখ দুর্দশা কাটিয়ে কিন্তু এতদিন ইন্ডিয়াতে যাতায়াত করতে হয়েছে, শুধু একমাত্র কারণ যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বর্ডার বন্ধ থাকার কারণে। শুধুমাত্র আগরতলা এবং বেনাপোল এবং ঘোষাডাঙ্গা দিয়ে কার্যক্রম চলমানের জন্যই কিন্তু এই তিনটি বর্ডারেই সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। আপনার অ্যাভারেজ যদি বলি, আগরতলা এবং ঘোষাডাঙ্গাতে যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না হয় বেনাপোলের প্রতি, যেহেতু বেনাপোল কেন্দ্রীয় বর্ডার, তাই কিন্তু বেনাপোলের প্রতি সব থেকে বেশি ভিড় আমরা লক্ষ্য করতে পারছিলাম এবং বেনাপোলেই সব থেকে বেশি ভোগান্তির চিত্র আমরা দেখতে পারছিলাম। সেই জায়গা থেকে কিন্তু অবস্থার অনেকটাই উন্নতি হবে আমরা আশা করতেই পারছি, কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে গেদে স্থলবন্দরের কার্যক্রম আনঅফিসিয়ালি, কোনো অফিসিয়াল ঘোষণা বাদেই চালু হয়েছে পরীক্ষামূলকভাবে। বেশ কিছু আইভেক সেন্টার থেকে কিন্তু গেদে বাই রোড ভিসা দেওয়া শুরু করেছে পরীক্ষামূলকভাবে বিষয়টি যাচাই বাছাই করার জন্য, এবং এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমরা আশা করছি হয়তো মার্চ মাসের প্রথম সপ্তাহতেই গেদে স্থলবন্দরের কার্যক্রম অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়ে পুরোপুরি 100%ভাবে চালু হয়ে যাবে। পাশাপাশি আজকেই কিন্তু অনেক বড় খুশির খবর আমাদের জন্য চলে এসেছে, গতকালকেই ঘোষণা হয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু কার্যক্রম পুনরায় চলমান শুরু হয়েছে। ইতিপূর্বে যাদের ফুলবাড়ি, মাহাদীপুর এবং রাধিকাপুর স্থলবন্দর দিয়ে ভিসা ছিল, তারা কিন্তু আবারও পুনরায় ফুলবাড়ি, মাহাদীপুর এবং রাধিকাপুর স্থলবন্দর ব্যবহার করে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, গতকালকেই অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটি বর্ডার পুনরায় করোনা পরবর্তীকাল থেকে 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু বলতেই পারছি সকল যাত্রীগণের জন্য এটা অনেক অনেক বড় একটি সুসংবাদ। দীর্ঘদিন ভোগান্তির যে চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, আশা করছি এই ভোগান্তির চিত্র ক্রমান্বয়ে এখন থেকে কমতে শুরু করবে এবং যাত্রীগণ হয়তো নির্বিঘ্নে ইন্ডিয়াতে খুব সহজভাবে পারাপার হতে পারবেন। আমরা এই যে তিনটি বর্ডারের নাম শুনলাম, এর ভিতর কিন্তু মাহাদীপুরে হয়তো তুলনামূলক হারে ভিড় বেশি থাকে এবং মাহাদীপুরের থেকে ইন্ডিয়াতে প্রবেশের ক্ষেত্রে বেশি যাত্রী সমাগম আমরা লক্ষ্য করতে পারি সবসময়। তাই এই মাহাদীপুর চালু হয়ে যাওয়ার পরে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান ঘটলো, তার ফলে কিন্তু আমরা এখন বলতেই পারি যে বেনাপোলের প্রতি হয়তো চাপ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করবে দীর্ঘ এই ভোগান্তির। হয়তো আমরা খুব অল্প সময়ের ভিতর, হয়তো 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাসের ভিতর সকল বর্ডারগুলোর কার্যক্রম পুনরায় চালু হয়ে গেলে হয়তো সকল যাত্রীগণ অনেক ভালোভাবে নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, এছাড়া আজকে সকাল থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে প্রচণ্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আজকে সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট চলছে বাংলা 100 বিপরীতে 74.50 থেকে সর্বোচ্চ 75 রুপি পর্যন্ত টাকার পরিমাণের উপর। এছাড়া রিয়েল কারেন্সি কার্ডের রেটটি অপরিবর্তিত রয়েছে 73.74 এবং ডলারের বিপরীতে রেটটি রয়েছে 81.82। বন্ধুরা, এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।